সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির দিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত যুবক। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিংবা এই ঘটনার পেছনে কার হাত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এদিকে সামাজিক মাধ্যমে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে একটি চিঠি পোস্ট করে সমস্ত কিছুর দায় স্বীকার করে নিয়েছেন এক ব্যক্তি। কী কারণ থাকতে পারে এসবের পেছনে, এ নিয়ে আরও থাকছে পলাশ খানের রিপোর্টে। বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান দুই অজ্ঞাত ব্যক্তি। তারপর থেকেই হইচই পড়ে যায় বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তবে কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছিল পুলিশ। এরই মধ্যে বেলা বাড়তেই এলো হুমকির চিঠি। গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণুই গ্যাং। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেননি, বরং সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে সালমান খানকে। গত বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন সালমান খান। লরেন্স বিষ্ণুই এর আগেও সালমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। বর্তমানে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই জেলে বন্দী রয়েছেন। সম্প্রতি একটি সামাজিক মাধ্যমের পাতায় হুমকি পোস্ট দিয়েছেন তার ভাই আনমোল বিষ্ণুই। তিনি লিখেছেন, আমাদের ওপর হওয়া অত্যাচারে নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও তাই সই। আজ যা হয়েছে তা শুধু একটি ঝলক মাত্র সালমান খান, যাতে তুমি বুঝতে পারো আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রীরাম। 1998 সালে কৃষ্ণসার হরিণ শিকার কাণ্ডে সালমান খানের নাম জড়িয়েছিল। মূলত এর বদলা নিতেই সালমান খানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণুই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা NIA জানিয়েছিল, জেলবন্দী গ্যাংস্টার বিষ্ণুই যে দশজনকে খতমের তালিকায় রেখেছেন তাদের মধ্যে প্রথমে রয়েছে সালমান খানের নাম। তারপর থেকেই সালমানকে নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই গ্যাংস্টার। এবার তো প্রায় অভিনেতার বাড়িতেই হামলা করার মতো ঘটনা ঘটিয়ে ফেললেন তারা। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।